এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি যে দোয়াটি পাঠ করতেন তা হচ্ছে কোরআনে করিমের দোয়া, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ যেন আমাদের এই সৎ নিয়তে বরকত দান করেন এবং এলম শিখার তৌফিক দান করেন, যেই এলম আমাদের কাজে আসি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ আমাদেরকে উপকারী এলম দান করো, জ্ঞান দান করো। উপকারী এলম হচ্ছে ওয়াহির এলম, ওয়াহির জ্ঞান, এলমুল ওয়াহি, কোরআন এবং সুন্নার জ্ঞান। আর এই জ্ঞানই সৌদি আরবে আলহামদুলিল্লাহ বিতরণ করা হয়। এখানে দুনিয়ার কিসসা কাহিনী শোনানো হয় না, এখানে কারো বুজরুগি শোনানো হয় না, কারো কেরামতির ছড়াছড়ি নাই ওইসব শোনানো হয় না, হ্যাঁ আপনার আবেগকে নিয়ে খেলা করা হয় না। এখানে জনগণ বেচারারা মিসকিন, তাদেরকে ওই রাজনীতি শেখানো হয় না। আপনি রাজনীতি শিখেই কি করবেন, ওইখানে তো পৌঁছিতে পারবেন না, যারা পৌঁছেছে তারা শিখুক। বড় বড় কথা শিখার জন্য আপনার আপনার উদ্যম উদ্দীপনা, আর এখানে আপনার আসল ফরজই শিখেননি, সেটা হচ্ছে ওহির জ্ঞান অর্জন করতে হবে, যেই ওহি আপনাকে আকিদার জ্ঞান দিয়েছে। আপনার আকিদা দিনী বিশ্বাস কি হবে, যে ওহির মাধ্যমে আপনার ইবাদত বন্দেগীর তরিকা শিখতে হবে, নিয়ম কানুন শিখতে হবে। যেই ওহির এলম কোরআন সুন্নার এলমের ভিত্তিতে আপনাকে আপনার আখলাক চরিত্র গঠন করতে হবে, আপনার মামলাত লেনদেন আদান প্রদান ব্যবসা বাণিজ্য, আমি যেই রুজিটা উপার্জন করছি সেটা কি আমার হালাল উৎস থেকে আসছে না হারাম থেকে আসছে না সন্দেহপূর্ণ, এ সমস্ত কিছু জানা একজন মুসলিমের জন্য ফরজ। তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, এই উদ্দেশ্যে আমরা হাজির হয়েছি। আল্লাহ যেন আমাদের এই উদ্দেশ্যে সফল করেন এবং আমাদেরকে যেন আল্লাহ উপকারী এলম দান করেন। এলম শিখে থামলে হবে না, এই জন্য সুনানে আবু দাউদের হাদিসে রয়েছে যে ও আমালা মুতাকাব্বিলা, এবং এমন আমলের তৌফিক দান করো, তোমার কাছে এমন আমল চাইছি যেই আমল তোমার কাছে কবুল হয়, তোমার কাছে মকবুল হয়, গৃহীত হয়। এলম আগে চাইলেন যেটা উপকারী, তারপরে এমন আমল চাই, আমল শুধু করলে হবে না, আমলটা কী হইতে হবে, কবুল হইতে হবে। আর আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত আছে, জানা আছে কী শর্ত? রোমার লোকেরা বলবেন, রিয়াজের লোকেরা নাই, রিয়াজের ভাইয়েরা বলবেন না, রোমা যে সেন্টার, এই সেন্টারে যারা আসেন তারা বলতে পারেন, অথবা সেন্টারে না এসে দূর থেকেই হয়তো সহি আকিদ আলহামদুলিল্লাহ শিখেছেন এবং সহি আমল শিখেছেন, আপনার আমলটা সহি শুদ্ধ হবে দুটো শর্ত সাপেক্ষ। যদি আপনার আমলে দুটো শর্ত মৌজুদ থাকে, বিদ্যমান থাকে, সে দুটো শর্ত কি? রোমার মানুষ একটা হাত উঠান। এক শর্ত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, এক কথা বলতে পারেন এখলাস, একমাত্র আল্লাহর জন্য করা, এখলাস আরবিতে কি বলবেন, এখলাসের সাথে কাজ করা, একমাত্র আল্লাহর জন্য সেই কাজটি হইতে হবে, কোনো দুনিয়ার গরজ না থাকে, হ্যাঁ বা অন্য কাউকে শরিক না করা হয়। দ্বিতীয় শর্ত হচ্ছে মোতাবাত, মানে অনুসরণ করা, ফলো করা, কাকে, যাকে আল্লাহ পাঠিয়েছেন অনুসরণ করার জন্য, যাকে আল্লাহ বলেছেন উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি হবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বিলা, তাহলে আমলটা কবুল হবে, তাহলে আমলটা কি হবে, কবুল হবে, আমল হইতে হবে এক আল্লাহর জন্য। নামাজ পড়ছেন, এক আল্লাহর সন্তুষ্টি, পরকালের মুক্তি, দুনিয়া আখেরাতের সুখ শান্তি, আল্লাহ রাজি হবেন, দুনিয়া আমার ভালো হবে, আখেরাত ভালো হবে, খুব সহজ ভাষায় বুঝে, আমার দুনিয়াও সুন্দর হবে, আখেরাতও সুন্দর হবে, কারণ আল্লাহকে আমি রাজি রাখার সবসময় চেষ্টা করি, সর্বদাই চেষ্টা করি। আমালা মুতাকাব্বিলা, ইখলাস, দুনিয়ার কোনো গরজ, কারো ভয়, কারো চাপের মুখে কাউকে খুশি করা, কফিল আমার দিনদার ধার্মিক সুতরাং তাকে তার সন্তুষ্টি, অথবা আমি ইসলামিক সেন্টার জালিয়াতে চাকরি করি সেজন্য ইসলামিক সেন্টারে চাকরির খাতিরে, অথবা আমি মসজিদে চাকরি করি সুতরাং মসজিদের চাকরির খাতিরে আমার ফজর নামাজ, অথবা এইরকম যে কোনো গরজ, আমি শ্বশুর বাড়ি গেছি সেজন্য শ্বশুর আমার কী বলবে যে জামাই বেনামাজি, সেই জন্য তার খাতিরে চক্ষু লজ্জায় না, কোনো কিছু নেই, এখলাস, এখলাস এ সমস্ত দুনিয়ার স্বার্থের পরিপন্থী বিষয়, যার মধ্যে এখলাস আসবে নিখুঁত নির্ভেজাল করবে, দুনিয়ার কোনো গরজ থাকবে না আমলে, এ হচ্ছে এখলাস। আর
দ্বিতীয় শর্ত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই আমলটি হইতে হবে। তাহলে প্রত্যেকটি আমলের ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে আমার এই আমলটা নবীর তরিকায় হইল কি না। সহজ ভাষায় বুঝেন, আপনি যে আমলটাই করছেন আপনাকে আগেই চেক করে নিতে হবে, যাচাই করে নিতে হবে যে এই আমলটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হলো কি না। দুই একটি উদাহরণ দিই। নামাজ পড়ছেন মাশাআল্লাহ, অনেকেই কিন্তু ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেছেন কিন্তু ধর্ম পেয়েছেন জন্মসূত্রে বিদাতি ধর্ম, বিদাত মিশানো নামাজ, বিদাত মিশানো রোজা, বিদাত মিশানো হজ, হ্যাঁ বিদাত মিশানো জিকির আজকার ওজিফা, এইসব পেয়েছেন। এখন জীবনে কি চেক করেছেন, 30 বছর নামাজ পড়ছেন আপনি কিন্তু আপনি যাচাই বাছাই করেন না যে আমি যে নামাজটা পড়ছি এই নামাজটা কি হুবহু রসূলুল্লাহ সাল্লামের নামাজ না তার সাথে ভিন্নতা আছে, কোনো পার্থক্য আছে। যদি পার্থক্য থাকে তো জানবেন যে আমালান মোতাকাব্বেলা হয় না, আমল কবুল হয় না, ভালো করে জেনে না। এরপরে যদি আপনার চিন্তা থাকে, মাথার ব্যথা থাকে যেন আমলকে কবুল করাইতে হবে, তাহলে সংশোধন করে নেবে, চেক করেন যে আপনার নামাজ রসূলুল্লাহ সাল্লামের নামাজ কিনা। আর যদি মাথার ব্যথা না থাকে যে একরকম হইলেই হইল, তাহলে আপনি অবুজ হয়ে থাকলেন, এইরকম অবুজ হয়েই থেকে যাবেন আর ফেঁসে যাবেন, আল্লাহকে একটু ভয় করেন আর আখেরাতের জন্য চিন্তা করেন, নিয়ত পড়ে নামাজ শুরু করবেন, জায় নামাজে দোয়া পড়ে নামাজ শুরু করবেন, হ্যাঁ ইক্তাদায় তো বেহাজাল ইমামে উচ্চারণ করে নামাজ শুরু করবেন আর সম্মিলিত মোনাজাত দিয়ে নামাজ শেষ করবেন আর বলবেন যে আমি তো এতদিন ধরে নামাজ পড়ি, জীবনে নামাজ ছাড়িনি, আমল তো কবুল হয় না, কবুল হয় না। আল্লাহ যেন হেদায়ত দান করেন যারা এই ভুলগুলিতে রয়েছে, তাদের হিতাকাঙ্ক্ষী আমরা, তাদের দরদি, তাদের সংশোধন চাই, তাদের ভুল ধরা উদ্দেশ্য না, তাদের সংশোধন চাই, যাতে করে তারা আমল করে ফেঁসে না যায়। আমলও করলেন, খাটলেন, মেহনত করলেন, বেতন পেলেন না, কত ক্ষতিগ্রস্ত, কত ক্ষতিগ্রস্ত। আপনি বাড়িতে বসা থাকেন, আরামে এসছেন, বসে আছেন, 2 মাস 3 মাস 4 মাস কাজও নেই, বেতন নেই, অত আফসুস হবে না। বাড়িতে দেশে টাকা পয়সা আছে, খাওয়া দাওয়া চলছে, সংসার চলছে, অত টেনশন নেই, আছি আছি। কিন্তু ডিউটি করলেন কমপক্ষে 8 ঘন্টা করে দিনে বা 10 ঘন্টা 12 ঘন্টা আর তারপরে বেতন পেলেন না, আমেলা তো না সেবা তসলা নারায়ণ হাবি। জি হ্যাঁ, দুনিয়ার এইরকম ডিউটি করে বেতন না পেলে কত যে আক্ষেপ হয়, ঠিক তেমনই কিয়ামতের দিনে বিচার দিবসে আক্ষেপ হবে। আমেলা অনেক লোক রয়েছে, আল্লাহ সূরা আশেতে বলেছেন যারা অনেক আমল করেছে, অনেক আমল করেছে, না সেবা কঠোর পরিশ্রম করেছে, মেহনত করেছে, যেমন তোমার মেহনত না, এর সাথে 17 রাকাত নামাজ পড়েছে, আমরা 7 রাকাত পড়ি, সে 17 রাকাত আরও 10 রাকাত বেশি পড়েছে আমাদের চাইতে, কথা বুঝতে পেরেছেন, কঠোর পরিশ্রম করেছে, ইশরাক পড়েছে, সলাতুদ দোহা পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, আর আওয়াবিনের একটা জাল নামাজ জানেন না, জানেন না কেন বললাম, সহিগুলোকে বললাম যে ইশরাক সলাতুদ দোহা চাস আর তাহাজ্জুদ বললাম, কারণ ওগুলো পড়েন, ওগুলো পড়ছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুশি হন যে আলহামদুলিল্লাহ পড়ছেন, কিন্তু ওইটাও নবীর তরিকায় হইতে হবে। আর আওয়াবিনের নামাজ মাগরিব পড়ে না, না মাগরিব পরে কোনো আওয়াবিনের নামাজ নেই, জাল নামাজ এটা।